হাসপাতালে স্বাগতম। আমি এনজো। ডাক্তার বাবু আপনার কি প্রয়োজন? হাসপাতালে স্বাগতম। আমি এনজো। ডাক্তার বাবু আপনার কি প্রয়োজন? চিকিৎসার ক্ষেত্রে যাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল তাদেরকে যেহেতু সরে যেতে হয়েছিল অসুস্থতার কারণে বা কোভিডের জন্য, নতুন একটা ব্যবস্থা বা চিন্তা ভাবনা অনেক দিন ধরেই কিন্তু ভাবছিলেন এবং চিকিৎসা বিজ্ঞান যে অনেকটাই এগিয়েছে তা তার প্রমাণ। আমার সামনে এই মুহূর্তে রোবো নার্স বা রোবট নার্স রয়েছে। হাসপাতালে স্বাগত, আমি এনজো। ডাক্তার বাবু আপনার কি প্রয়োজন? হাসপাতালে স্বাগত, আমি এনজো। ডাক্তার বাবু আপনার কি প্রয়োজন? প্রথমে আসলেই রোবট নার্স পেশেন্টের দিকে এগিয়ে যাবে এবং এরপরে পেশেন্টের সামনে জিজ্ঞেস করবে, ডাক্তারবাবুর কাছে এগিয়ে যাচ্ছে নার্সটি এবং জিজ্ঞেস করছে, ডাক্তারবাবু আর আমি কীভাবে আপনাকে হেল্প করতে পারি? তো ডাক্তারবাবু হয়তো কিছু ওষুধ বা কিছু সোয়াব টেস্টের স্যাম্পল কালেক্ট করার জন্য কিছু জিনিসপত্র এর হাত দিয়ে পেশেন্টের কাছে পাঠিয়ে দিতে পারে। মানে একদম এখানে রাখা থাকবে এবং সেই অনুসারে নার্স কাজ করবে। একদমই তাই, এখানে রাখা থাকবে, এটি পেশেন্টের কাছে এগিয়ে যাবে এবং যে পেশেন্ট বলা থাকবে সেই পেশেন্টের কাছে এগিয়ে যাবে এবং এর মধ্যে ক্যামেরা থাকবে যেটা কম্পিউটার ভিশন টেকনোলজি ইউজ করে পার্টিকুলার যে রোগীর প্রয়োজন সেই রোগীর কাছেই যাবে এবং সেই রোগীকে জিনিসপত্রগুলো সাপ্লাই করবে। একে স্যানিটাইজ করা অনেক সুবিধা, একটা একটা নার্সকে একটা হিউম্যান বডিকে স্যানিটাইজ করতে অনেক অসুবিধা হয়, সেক্ষেত্রে এই এই যন্ত্র মানব বা রোবটকে স্যানিটাইজ করা অনেকটাই সুবিধা হবে। তো সেক্ষেত্রে একটা ওয়ার্ডে ঘুরে আসার পরে একবার স্যানিটাইজেশান করা হলো, সেকেন্ড ওয়ার্ডে আবার ঘুরে আসা হলো, তো সেটা এটা অনেকটাই এফেক্টিভ হবে রাদার দ্যান হিউম্যান বডি। একদমই, রোবো নার্স বা যন্ত্র মানব আগামী দিনে ভবিষ্যতেরই বলা যেতে পারে রাস্তা খুলে দিল একটা এবং এই মুহূর্তে ট্রায়াল রানে রয়েছে। আগামী দিনে প্রত্যেকটা হাসপাতালে যাতে এরকম ধরনের পরিষেবা পেতে পারেন তার জন্য কিন্তু বলা যেতে পারে কথাবার্তা চলছে বা ভবিষ্যতে অনেক পরিকল্পনা চলছে। এই রোবো নার্সের কিন্তু অনেক সুবিধাও রয়েছে এবং সেই পরিষেবা দেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু তৈরি সংস্থা